প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি জমির ভিডিওতে। আজকে আমরা রয়েছি মিরের বাজার পুবাইলে। সো দর্শক, আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উত্তরা উত্তরা থেকে আমরা রওনা দিয়েছি আবদুল্লাপুর হয়ে টঙ্গী স্টেশন রোড থেকে পূর্ব পাশে। এটা হচ্ছে মিরের বাজারের রোড। এই রোডটা দিয়ে আবার পূর্বাচলে কিন্তু যাওয়া যায়। তো দর্শক, আমরা যে জায়গাটা দেখাবো সেই রোডটা হচ্ছে এশিয়ান হাইওয়ের পাশে। মিরের বাজার দিয়েও আপনি আসতে পারেন। এখান থেকে টঙ্গীতে আপনার 10 থেকে 12 মিনিটের রাস্তা। এবং যেই বাসাটা আমরা দেখাবো, যেই জমিটা দেখাবো যেখানে আপনি বাড়ি করতে পারবেন, সেই জমিটা থেকে আপনি পূর্বাচল যেতে, পূর্বাচল যে বালু নদীর উপরে কাঞ্চন ব্রিজ, সে পর্যন্ত যেতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। দর্শক, আমরা যে রোডটাতে রয়েছি সেই রোডটা দিয়ে আমরা যাব সেই জমিটাতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা মিরের বাজারে রয়েছি। এখানে সকল ধরনের সুবিধা রয়েছে, ব্যাংক থেকে শুরু করে ডাচ বাংলা অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সব ফ্যাসিলিটি রয়েছে। এই রোডটা, বামে যে রোডটা দেখতে পাচ্ছেন, সেই রোডটা গেল হচ্ছে, এখান থেকে চলে যেতে পারবেন আপনি গাজীপুরে, গাজীপুর সিটি কর্পোরেশনে চলে যেতে পারবেন। দর্শক, এখান থেকে আমরা হাতের ডান দিকে যাব, সামনে একটু সামনে যে হাতের ডানে এশিয়ান হাইওয়ে যেটা চলে গেল একদম পূর্বাচলে। দর্শক, এই রোডটা, আমরা এই রোডটার কথাই বলছি। দেখতে পাচ্ছেন সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে এখানে। এটা কিন্তু এশিয়ান হাইওয়ে এবং এই রোডটাই পূর্বাচলের উপর দিয়ে চলে আসছে। এখান থেকে আপনি যে কাঞ্চন ব্রিজ যেটাকে বলে সেখানে যেতে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে ড্রাইভিংয়ে। তো দর্শক, রাস্তা দুইটা রয়েছে এই এই জমিটাতে যাওয়ার। এখান দিয়ে আমরা যাচ্ছি, এই পাশ দিয়ে আপনি বেরোতে পারবেন। এই জায়গাটাকে জাপানি স্কুল বলে। সো দর্শক, জাপানি স্কুল নামে এই এলাকাটা পরিচিত। আপনি যাকে মিরের বাজার এসে যদি আপনি বলেন যে আমি জাপানি স্কুল, বা কাঞ্চন ব্রিজ থেকে যদি আপনি কোনো অটোকে বলেন যে আমি জাপানি স্কুল যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে আসবে। জাপানি স্কুল বললেই জায়গাটাকে নিয়ে আসবে, জাপানি স্কুল নামেই কিন্তু প্রসিদ্ধ। এখানে প্রচুর ভাড়া চলে, কারণ হচ্ছে স্কুলের কারণে, এটা ভালো একটা স্কুল। তো দর্শক, স্কুলে প্রায় 7,000 শিক্ষার্থী পড়াশোনা করে। আপনি যদি এখানে বাড়ি করেন জমিটা কিনে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাচ্চা এখানে পড়তে পারে। প্লটের সামনে 25 ফিটের রাস্তা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো আমরা যে রাস্তা যাচ্ছি। এটা ছাড়াও কিন্তু আরেকটা রাস্তা দিয়ে আমরা ফিরবো, সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, হাতের ডান দিকে কিন্তু আমরা যাওয়ার সময় এই রোডটা দিয়ে যাব, মেইন রোডে উঠবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে আপনি অনায়াসে আসতে পারবেন। তো দর্শক, প্লটের সামনে রাস্তাটা কিন্তু 25 ফিটের এবং দুই দিকে রাস্তা রয়েছে, পাশেও কিন্তু 7 ফিটের একটা রাস্তা রয়েছে। এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে আপনি সামনে যদি প্লটটা কেনেন, তো সেক্ষেত্রে একটা সুবিধা হবে, আপনি বাড়ি করলে নিচতলাটা আপনি মার্কেট হিসাবেও ইউজ করতে পারবেন, যেহেতু এটা কমার্শিয়ালভাবে ইউজের জন্যই কিন্তু কিনতে পারেন আপনি। আমরা কেন কমার্শিয়ালভাবে আপনি ইউজ করতে পারবেন সেটার জন্য আমরা আপনাদেরকে ভিডিওটাতে দেখাবো এবং ভিডিওতে বোঝাবো যে কি রয়েছে এই জমিটা কিনলে। এটা হচ্ছে একটা ছোট্ট বাজার, আমরা জাপানি স্কুলের সামনে রয়েছি। আসলে প্লটটা হচ্ছে জাপানি স্কুলের একদমই উল্টা পাশে। এখানে পরিবেশ এত সুন্দর, আপনি আসলে অনেক ভালো লাগবে। সো দর্শক, এখানে কিন্তু আরও বাড়িঘর হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অলরেডি দোকানপাট হয়েছে। দর্শক, আমরা অলরেডি জায়গাটা সামনে চলে আসছে, এই যে বাউন্ডারি করা জায়গাটা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এবং উল্টা পাশেই রয়েছে জাপানি স্কুলটা, যেখানে 7,000 স্টুডেন্ট পড়ছে প্রতিনিয়ত। এবং এই এলাকাটা দেখছেন কত বড় রাস্তা কিন্তু রয়েছে এখানে, জাপানের অনুদানে কিন্তু এই স্কুলটা চলে। এবং এখানে খুব ডিসিপ্লিন, একটা ভালো স্কুল। ঢাকার অনেক পূর্বাচলের অনেক জায়গা থেকে কিন্তু এখানে পড়তে আসে, টঙ্গী থেকে আসে। দেখা এমনও হচ্ছে ঢাকার রেসিডেন্ট বসুন্ধরা থেকেও অনেকে আছেন যারা এখানে আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে পড়ানোর জন্য। একটা ভালো স্কুল, তো সেই স্কুলের পাশের জমিটা কিন্তু বিক্রি হবে। দর্শক, জমির পরিমাণটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দর্শক, জমির পরিমাণ হচ্ছে 3.5
5.4% জমি, 3.54% জমির উপরে কিন্তু বাউন্ডারি করা আছে। আমরা সামনে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি বারবারই, এবং এই যে এই পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে, সেটাও 7 ফিটের রাস্তা। দর্শক, পাশে এখানে একটা বিনোদন পার্কও হচ্ছে, বিনোদন পার্কের কাজটা কিন্তু চলমান। এই এলাকাটা দারুণ উন্নত করছে, আশেপাশে প্রচুর বাড়িঘর হয়েছে এবং নিয়মিত হচ্ছে। দর্শক, পূর্বাচলের কাছাকাছি হওয়াতে এখানে জমির পরিমাণ দিন দিন হু হু করে বাড়ছে। আপনি যেহেতু এখানে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন এই জমিটা, এই জমিটার দাম যারা কিনতে চান আমি বলে দিচ্ছি, এটার দাম 45 লক্ষ টাকা। আপনি আলোচনা সাপেক্ষে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম নাম্বারটা হচ্ছে মালিক, সরাসরি মালিকের সাথে ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই ফ্যাসিলিটিসগুলো রয়েছে, অ্যাপস সব কিন্তু এই নাম্বারে রয়েছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা এই পাশের বাউন্ডারিটাও আপনাদেরকে দেখালাম। এছাড়া প্রতিনিধি নাম্বার হচ্ছে সেকেন্ড নাম্বারটা, যেটা বাংলাদেশি নাম্বার, সেখানেও কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন, মালিকের সাথে কথা বলতে পারেন, মালিকের প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। সো দর্শক, আমরা এই কারণে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, পুরোটা দেখার জন্য অনুরোধ করছি, এই কারণে যাতে করে আপনাদের কোনো ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং না হয়। এবং কোথায় অবস্থানটা আপনারা এক নামে চিনে যাবেন, আপনি যদি মিরের বাজারে এসে জাপানি স্কুল বলেন, আপনাকে অটোওয়ালা একদম নিয়ে আসবে। এই জাপানি স্কুলের কাছে আসলে আপনি একা একাও কিন্তু জমিটা দেখতে পারবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন। এবং আপনি পূর্বাচল দিয়ে আসলেও কিন্তু জাপানি স্কুলের কথা বললে আপনাকে এখানে, বা আপনি যদি অনলাইনে সার্চ করেন তাও কিন্তু আপনি লোকেশন ম্যাপ পেয়ে যাবেন। সো দর্শক, আমরা এখন জমিটা নিয়ে কথা বলছি, জমিটা দেখাচ্ছি। জমিটা একদম স্কোয়ার শেপের একটা জমি, চমৎকার সুন্দর একটা জমি। যদি মনে হয় আপনি এই জমিটি কিনতে চান, এই জমিটি আপনার প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের যে ভাই রয়েছে যার জমিটা, তার নাম্বারটা কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে নিতে পারেন। আমরা স্ক্রোল করতেছে আপনাদের নাম্বারটা, যে নাম্বারটা রয়েছে সরাসরি কিন্তু মালিক দেখতে পাচ্ছেন আপনার প্লট থেকে। জাপানি স্কুলটা লুক লুক লোকেশনটা এবং যেটার ভিউটা সেটা কিন্তু চমৎকার লাগছে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দর্শক, আমরা একটু চারপাশ দিয়ে জমিটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি কিন্তু এখানে জমে আছে। আপনি যখন বাড়ি করবেন নিশ্চয়ই আপনাকে আরও খোদাই করতে হবে এখানে বাড়ি করার জন্য। আর এখানে যেহেতু উঁচু এলাকা, এখানে কিন্তু পানি ওঠে না। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা স্কুলটা বারবার দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনি জমিটার ভ্যালুটা বুঝতে পারেন। এটা অনেকটা ভালো ভ্যালু রয়েছে, এই এলাকাটা খুবই ডেভেলপিং একটা এলাকা। এখানে দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রচুর চাহিদা রয়েছে জমির। সো আপনিও এক টুকরো জমির মালিক হতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন একটা ভালো স্কুল এখানে, আপনি যদি মনে করেন এই এলাকাতে আপনি বসবাস করবেন, আপনার বাচ্চারা স্কুলে পড়বে, আপনি কিন্তু অবশ্যই এখানে একটা বাড়ি করতে পারেন এবং ইনভেস্টমেন্ট পারপাসেও করতে পারেন। এখানে এখানে কিন্তু ভাড়াও চলে, আর আপনি নিচতলায় কিন্তু অনায়াসে মার্কেট, দোতলায় অফিস, সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। সো দর্শক, আর এশিয়ান হাইওয়ে যেটা, এটা 300 ফিট হয়ে যাচ্ছে রিসেন্টলি, তো সেক্ষেত্রে অনেক সুবিধা কিন্তু আপনি পাবেন এই জমিটা যদি আপনি এখন কিনে রাখেন। দর্শক, মালিকের সাথে সরাসরি কথা বলবেন এবং আমরা এই জন্য নাম্বারটা দিয়েছি। দর্শক, আমরা এখন যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো আরেকটা রাস্তা, যেখান দিয়ে আপনিও প্রবেশ করতে পারেন, দুই দিক থেকে আপনি আসা যাওয়া করতে পারবেন। আরও অন্যান্য রাস্তা রয়েছে এখানে যাওয়া যাওয়া আসা করার। সো দর্শক দেখতে পাচ্ছেন, আমরা যেই জায়গাটা দেখালাম সেটা বিনোদন পার্ক হচ্ছে, আর এটা তো স্কুল, খুব সুন্দর পরিবেশ। এই জমিটা, কাগজপত্রের বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি, কাগজপত্র কিন্তু 100% ক্লিয়ার রয়েছে। আপনি যখন জমিটা পছন্দ করবেন, আপনাকে আপনি দাম দর ঠিক হলে আপনাকে এক সেট কাগজও দেওয়া হবে, আপনি চাইলে নিতে পারবেন। সো দর্শক, আর ডিটেলস আরও কিছু জানার থাকলে, আমরা যেহেতু মালিকের নাম্বার সরাসরি দিয়ে দিয়েছি, উনি কতদিন আগে কিনেছেন, কীভাবে রেজিস্ট্রি করেছেন, সব কিছু
তথ্য কিন্তু মালিক আপনাদেরকে জানাতে পারবেন। সো দর্শক, আমরা প্রাথমিক কাজটা আপনাদের করেছি, আপনাদের লোকেশনটা দেখিয়েছি, আপনার দাম সম্পর্কে ধারণা দিয়েছি, জমির পরিমাণটা সম্পর্কে ধারণা দিয়েছি, আমরা লিখেও দিচ্ছি জমির পরিমাণটা। আমরা এখন আপনাদেরকে এই অংশের গ্রামের নামটা দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি দর্শক। আমরা প্রায় ভিডিওটা শেষ করে ফেরার পথে, আমরা ফেরার পথে রাস্তাটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরেকটু আশ্বস্ত হবেন যে রাস্তাগুলো কত সুন্দর এবং ভালো লোকেশনে। অনেকেই এই ধরনের জমি খুঁজছেন ইনভেস্টমেন্ট পারপাসে, যে একটা ছোটোখাটো মার্কেট করবেন, উপরে বাড়ি থাকবে, নিচে মার্কেট থাকবে, অফিস থাকবে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে এই জমিটা চুজ করতে পারেন। তো দর্শক, আমরা আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসছি, যাতে করে আপনি ঘরে বসে একটা জমি ইনফরমেশন পেতে পারেন। আপনারা যারা জমি বিক্রি করতে চান, এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। আমাদের নাম আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার রয়েছে, আপনারা জানেন, চ্যানেলে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যে কোনো তথ্যের জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দর্শক, আশা করি আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী জমি বাড়ি বা অন্য প্রপার্টি দিতে পারছি। আর আপনারা যদি কোনো ধরনের প্রপার্টি বিক্রি করতে চান, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সেই জন্য কীভাবে সহযোগিতা পেতে পারেন আমাদের, সেটা আপনারা আমাদেরকে জানালে আমরা ফোনের মাধ্যমে বা আমরা মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যম হচ্ছে ফোন, এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন সৌন্দর্য, পুরো এলাকাটাই অনেক সুন্দর, আমরা ঘুরে দেখেছি, আমাদেরকে ভালো লেগেছে, আপনারও ভালো লাগবে আপনি যখন আসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখান থেকে অনেক কম সময়ের মধ্যে কিন্তু যাতায়াত সুবিধা রয়েছে, যাতায়াত করতে পারবে অনেক কম সময়ের মধ্যে, ঢাকা থেকে খুব তাড়াতাড়ি এখানে আসতে পারবে, আপনি পূর্বাচল থেকে খুব তাড়াতাড়ি জায়গাটাতে আসতে পারবেন, টঙ্গী থেকেও আসতে পারবেন, টঙ্গী থেকে মিরের বাজার হয়ে এই জায়গাটাতে আসতে সময় লাগে না খুব একটা, আপনি টঙ্গী স্টেশন রোড থেকে এই জায়গা পর্যন্ত আসতে আপনার 20 মিনিটসের মতো লাগবে, এবং পূর্বাচল থেকে আসতে সেম 20 মিনিটসের মতো কিন্তু এখানে আপনি চলে আসতে পারবেন। সো দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে ফেলুন আমাদের এই ভিডিওটি। আর সর্বোপরি আমাদের চ্যানেলটা আপনাদের যদি মনে ধরে থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের নতুন নতুন ভিডিও যে আসবে আপনাদের উপকারে আসতে পারে। সো দর্শক, আশা করি আমরা কতটুকু আপনাদের দেখাতে পেরেছি সেটা কিন্তু আপনারা বলতে পারেন, আর পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও স্বচ্ছতার সহিত আরও সুন্দরভাবে আপনাদের সামনে নতুন ভিডিও উপস্থাপন করতে, যাতে করে আপনি ঘরে বসে সুন্দর একটা বাড়ি বা অন্যান্য প্রপার্টি দেখতে পারেন। দর্শক, আমরা এখানে কিন্তু একটা ছোট্ট জায়গা দেখতে পাচ্ছেন, এই হাইওয়ে হওয়ার জন্য রাস্তা কিন্তু বড় করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে, আর এখানেও কিন্তু একটা ছোট বাজারের মতো রয়েছে। সো দর্শক, জাপানি স্কুল নামে এই এলাকাটা পরিচিত, জাপানি স্কুল বললে আপনাকে যে কেউ নিয়ে আসবে এই এলাকায়। তো আশা করি আজকের ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য একটা জমি দেখাতে যার পরিমাণ 3.54%, তো এটার দাম পড়বে 45 লক্ষ টাকা, মালিকের সাথে সরাসরি কথা বলে জমিটি কিনুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণরূপে।